দয়া করে যদি আমার চাকরিটা দিতেন খুব উপকার হতো স্যার। দেখেন না স্যার, আমাকে চাকরিটা দেওয়া যায় কি না। সরি মিস্টার হাসু, আমার কিছুই করার নেই, আপনি আসতে পারেন। চাকরির জন্য ঘুরতে ঘুরতে জীবন প্রায় শেষ, আর ভালো লাগে না এই ঘোরাঘুরি চাকরির জন্য। অফিস থেকে ও অফিসে, ও অফিস থেকে অফিসে, ধুর, আর চাকরি করব না। আরে রাকিব না? আরে হাসু, কেমন আছিস? হাই বন্ধু, আমার বুকে আয়। বিদেশ থেকে কবে আসলি? এই তো বন্ধু, গত পরশু আসলাম। আজ অনেকদিন পর দেখা, চল একটু কোথাও বসি, কি বলিস? হ্যাঁ তাই চল। হ্যাঁ, তারপর বল, যে টাকা পয়সা ঋণ নিয়ে বিদেশে যেতে হয়েছিল তা কি পরিশোধ করতে পেরেছিস? আরে তা তো 1 বছরেই পরিশোধ করা হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ বেঁচে থাকার মতো একটা সুযোগ সুবিধা হয়েছে। বাবাকে আর কোনো চাকরি বাকরি করতে দিই না, ছোট ভাইটাকে কলেজে ভর্তি করেছি, ওকে একটা মোটর সাইকেলও কিনে দিতে হয়েছে, বাড়িতে 2তলা একটা ঘরও তোলা হয়েছে, আর মাঠে কিছু জমি কিনতে পারলে আমার অবসর। ও ভালো কথা, কাকা কেমন আছেন? বাবা ভালোই আছেন, কিন্তু বুড়ো বয়সেও সংসারের হাল ওনাকেই ধরে রাখতে হয়েছে, আমি থেকেও ওনার কোনো কষ্ট দূর করতে পারছি না। লেখাপড়া শেষ করে আজ অনেক দিন ধরে চাকরির খুঁজে হন্য হয়ে ঘুরছি, বুঝলি বন্ধু? আজকাল যোগ্যতা দেখে কেউ চাকরি দেয় না, সব কানে টাকার প্রয়োজন, বেকার জীবন আর ভালো লাগে না রে বন্ধু। মন চায় সার্টিফিকেটগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিই। কি করবি বন্ধু বল, জীবনটা এমনই, কখনো সুখ আবার কখনো দুঃখ, চেষ্টা চালিয়ে যা, দেখবি একদিন ঠিকই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবি। হ্যাঁ তাই যেন হয়, আমার জন্য দোয়া করিস বন্ধু। আজ তাহলে উঠি। আচ্ছা বন্ধু, কাকাকে আমার সালাম জানাস, আর সময় পেলে অবশ্যই আমার বাড়িতে বেড়াতে আসবি, ঠিক আছে? কোথায় থাকিস সারাদিন? দোকানে একটু বসলেও তো পারিস, আমি বাড়ির কাজগুলো করতে পারি। বাবা এত কষ্ট করে লেখাপড়া করলাম, আর এখন কেন দোকানে বসে চা বানাতে হবে? বাবা এসব করতে আমার লজ্জা লাগে। দূর বুকা, আমরা গরিব মানুষ, তাছাড়া পৃথিবীর কোনো কাজই তো ছোট নয়। বাবা ভাবছি আমি বিদেশে যাব, তুমি বিদেশে যাওয়ার টাকা ব্যবস্থা করো, আমি বিদেশে গিয়ে টাকা রোজগার করব। কি বলিস বাবা, বিদেশে গেলে তো অনেক টাকা লাগে, এত টাকা আমরা পাবো কই? ছোট্ট একটা দোকান আর বাড়ির ভিটাটা ছাড়া তো আমাদের কিছুই নেই। সেই ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পর তোকে কুলে পিঠে করে আমি মানুষ করেছি, এখন তুই যদি আমায় ছেড়ে বিদেশে চলে যাস আমি কি নিয়ে বাঁচবো বাবা? আমি এত কিছু জানি না বাবা, তবে আমাকে বিদেশে যেতেই হবে, তুমি বাড়ি ভিটা বন্ধক দিয়ে হলেও আমার জন্য টাকা জোগাড় করো। তুই আর একটু চিন্তা করে দেখ বাবা, তুই একটা শিক্ষিত ছেলে, আর তুই বিদেশে গিয়ে কাজ করবি? যদি দুবেলা পেট ভরে খেতেই না পাই তাহলে আমার শিক্ষা দিয়ে কি হবে বাবা? তুমি টাকার ব্যবস্থা করো, আমি বিদেশে যাব। আচ্ছা তুই যা ভালো মনে করিস। তোমার কথা তো আমি শুনলাম, এখন কথা হচ্ছে তোমার বিদেশে যেতে খরচ হবে মোট 5 লক্ষ টাকা, তুমি টাকার জোগাড় করো, আমি তোমার যোগ্যতা অনুসারে ওখানে চাকরির ব্যবস্থা করব, ঠিক আছে? স্যার দয়া করে একটু টাকাটা কমানো যায় না, আমরা গরিব মানুষ, আর একটু কমানো গেলে ভালো হতো। না রে বাবা, আসলে তোমাকে তো ভালো পোস্টে কাজ দেওয়া হবে, প্রথম অবস্থায় তোমার বেতন হবে 40,000, 1 বছরেই তোমার টাকা উঠে যাবে, তুমি কোনো চিন্তা করো না, কোনোভাবে তুমি টাকাটা জোগাড় করো। আমায় একটু সময় দেন স্যার, আমি টাকার জোগাড় করে তারপরে আপনার সাথে কথা বলবো। আজকে তাহলে আসি, আসসালামু আলাইকুম স্যার। সাবধানে যাস বাবা, আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর আমাকে মাঝে মাঝে ফোন দিস, ঠিক আছে? আচ্ছা বাবা, তুমি তোমার শরীরের খেয়াল রেখো, আমাদের পাশের বাড়ির কাকির নাম্বার থেকে আমাকে মাঝে মাঝে কল দিও।
আমি যাওয়ার পর তোমার জন্য একটা মোবাইলের ব্যবস্থা করে পাঠাবো। আমার জন্য দোয়া করো বাবা। আল্লাহ হাফেজ বাবা, ভালো থাকিস, ভালো থাকিস বাবা। স্যার, আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, এবার কাজে লেগে যাও, কদিন তো রেস্ট নেওয়া হলোই, কি বলো? জি স্যার। আজকে লোকেরা তোমাকে গাড়িতে করে নিয়ে যাবে, কাল থেকে তোমার ডিউটি। স্যার, আমার কাজটা কি হবে জানতে পারি? হ্যাঁ, তোমার কাজটা হবে মরুভূমিতে উট চড়ানো। কি বলেন স্যার, আমাকে তো বলা হয়েছিল ভালো কোনো পোস্টে আমাকে চাকরি দেওয়া হবে, আমার কাছ থেকে নগদ 5 লাখ টাকা নেওয়া হয়েছে, তাহলে আমি উট চড়াবো কেন? সরি ভাই, এখানে আমার কিছু করার নেই। সব কিছু শেষ করে বিদেশে আসলাম আর আমার সাথে প্রতারণা করা হলো। হায় রে মানুষ, হায় রে দুনিয়া, আগে জানলে বিদেশেই আসতাম না। এত রোদের মধ্যে জীবনে আমার বাবা কাজ করতে দেয় নাই, আর আজকে এই মরুভূমির রোদে উট চড়াতে হচ্ছে। হায় রে কপাল, এই নাম বুঝি প্রবাস? সব কিছু শেষ করে প্রবাসে আসলাম, এখন যদি ফিরে যাই, না যত কষ্টই হোক আমার প্রবাসেই থাকতে হবে, আমার নিয়তিকে মেনে নিতে হবে, আমাকে শক্ত হতে হবে। কাকার অবস্থা তো খুব খারাপ, যে কোনো সময় উনি দুনিয়া থেকে চলে যেতে পারেন। হাসু ভাইয়াটাকে খবর দেওয়া উচিত, দেখি হাসু ভাইয়ের নাম্বারটা খোলা পায় কিনা। এই তো নাম্বারটা, দেখি কল দিয়ে কি হয়। অসময় আবার কে কল দিল? হ্যাঁ ছোট, কেমন আছিস? বাবার শরীরটা কেমন আছে? বাড়ির সকলে ভালো আছে তো নাকি? হ্যাঁ হাসু ভাই, আমরা সবাই ভালোই আছি। তুমি কেমন আছো হাসু ভাই? ও আরেকটা কথা হাসু ভাই, তোমার বাবার শরীরটা তেমন ভালো নেই। আজকে উনি প্রেশারে স্ট্রোক করেছেন, ওনাকে নিয়ে আমি হাসপাতালে আছি। ডাক্তাররা বলেছেন ডাক্তারদের কিছু করার নেই, তুমি যদি পারো একবার এসে কাকাকে দেখে যাও, কাকার শরীরটা খুব খারাপ। ছোট কি বলছিস তুই? আমি আজকেই স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছি, তুই কোনো চিন্তা করিস না, বাবার খেয়াল রাখিস, দেখিস বাবার যেন কিছু না হয়, ডাক্তারকে বলিস ঠিক মতো চিকিৎসা করতে। আমি আসছি ছোট, আমি আজই বাড়িতে আসছি। স্যার, আমার বাবা খুব অসুস্থ, আমাকে কিছুদিনের জন্য বাড়ি যেতে হবে, আমার ছুটির দরকার স্যার। ছুটি তো এখন হবে না বাবা, এখন তো কাজের মৌসুম, তুমি গেলে পরে কাজ সামলাবে কে? এখন ছুটি হবে না বাবা, এই মাসেকখানি পরে তুমি ছুটি পাবে। স্যার, আমার বাবা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। ছোটবেলায় আমার মা মারা যান, তারপর আমাকে আমার বাবাই কোলে পেতে করে মানুষ করেছেন, আজ তিনি বড়ই অসুস্থ স্যার, উনি মৃত্যুর সাথে ভাঞ্জা লড়ছেন, ওনাকে এক নজর দেখার সুযোগ করে দিন স্যার, প্লিজ। সরি বাবা, আমার কিছুই করার নেই, আমিও তো তোমার মতোই একজন কর্মচারী, আমার কি করার থাকতে পারে যদি কোম্পানি তোমাকে ছুটি না দেয়? আমি তোমার দুঃখটা বুঝতে পারছি বাবা, তারপরও আমার কিছু করার নেই, আই এম সরি। হাসু ভাই, কাকার দুনিয়াতে নাই, পারলে এক নজর কাকাকে এসে দেখে যাও। এসব কি বলছিস ছোট, এসব কি বলছিস? না না, এ হতে পারে না, এ হতে পারে না বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা, আমি তোমাকে ছাড়া খেয়ে নিয়ে বাঁচবো বাবা, বাবা তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা। Oh